আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কোড পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার ফোন ডায়াল প্যাডে চলে আসবেন, আসার পরে ডায়াল করবেন *247# লিখে ডায়াল করার পর কল দিয়ে দিবেন। আপনার যে সিমটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটাকে সিলেক্ট করে দিবেন। তো আমার এক নম্বরে খোলা আছে, আমি এক নম্বর থেকে একটা কল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা 9 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন, মাই বিকাশ। এখানে 9 সিলেক্ট করে আপনারা এই যে পাশে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন, তিন সিলেক্ট করে পাশে সেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেন্ডে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেন্ডে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে বর্তমানে আপনার যে পাসওয়ার্ডটি অর্থাৎ যে পিন নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই পিন নাম্বারটি দিয়ে দেবেন। তো আমি আমার বর্তমানে যে পিন নাম্বারটি ইউজ করছি সেই পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো ওল্ড পিন দেওয়ার পর এই যে আপনারা সেন্ড নামে আবার একটা অপশন দেখতে পাচ্ছেন পাশে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার আপনার সামনে এখানে একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখাচ্ছে যে ইন্টার 5-ডিজিট নিউ পিন, মানে আপনি নতুন যেই পিন নাম্বারটি দিতে চান সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে নতুন পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো নতুন পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই যে সেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেন্ডে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর যে নতুন পিন নাম্বারটি আপনি দিছেন, তো কনফার্ম পিন করার জন্য আবারও সেই নতুন পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আবারও আমার নতুন পিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো নতুন পিন নাম্বারটি বসে দেওয়ার পর আবারও সাইটে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন, এখানে আবারও একটা ক্লিক করে দিবেন। তো আমি আবারও একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু লোডিং হয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ইওর পিন চেঞ্জ হ্যাজ বিন সাকসেসফুল, তার মানে আপনার পিন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।